সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় জরায়ুর মুখ খুলে গেলে আপনার করণীয় কি, বলছেন প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টেম সেল ব্যাংকিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। এখন আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 26, ওজন 65 কেজি, আমি পিসিওএস এর পেশেন্ট। আমার ফেব্রুয়ারি 28 তারিখ 2022-এর 25 উইকের বেবি নর্মালে হয়ে যায়। আমার প্রবলেম হয়েছিল জরায়ুর মুখ খুলে গিয়েছিল, এখন আমি আবার 8 উইক রানিং। আচ্ছা, এখন হলো তোমার যেহেতু 25 এর বাচ্চা নর্মাল হয়ে যায়, এখন বুঝতে হবে তোমার জরায়ুর মুখটাতে কোনো সার্ভাইকাল ইনকম্পিটেন্সি আছে কিনা। অনেক সময় দেখা যায় সার্ভিক্সটা নর্মালি যে ক্লোজ থাকে সেটা ক্লোজ না থাকে, সেটা খোলা থাকে। সেটা আমরা কি করব, আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে কিন্তু সার্ভাইকাল লেন্থ দেখে আমরা বুঝতে পারি যে সার্ভিক্সটা তার আবারও এরকম ডাইলেটেড হয়ে যাবে কি যাবে না। যদি আলট্রাসোনোগ্রামে বলে সার্ভিক্সের ডাইলেটেশন ইজ লেস 2 সেন্টিমিটার, তখনই বুঝতে হবে যে এটা আবারও এরকম হইতে পারে। সুতরাং অনেক সময় আমরা কি করি, যখন 12 উইকস হয়ে যায় তখন আমরা একটা শিরোৎকার স্টিচ দেই অথবা ম্যাকেন্ডিস একটা স্টিচ দেই, স্টিচ দিয়ে সার্ভিক্সটাকে মুখটাকে বেঁধে দিই। সাথে আমরা হরমোনাল চিকিৎসা দিই, যেমন এই যে প্রোজেস্ট, মাইক্রোজেস্ট, জেস্টিনল, এগুলা ওষুধ আমরা সাথে দেই এবং কমপ্লিট রেস্টে থাকতে বলি এবং পায়ের নিচে বালিশ দিয়ে মাথা নিচু করে শুয়ে থাকতে বলি। এখন তুমি হলো তোমার যেহেতু 8 উইকস, তুমি আমরা 12 উইকসে গিয়ে তোমার একটা আলট্রাসোনোগ্রাম করব, করে সার্ভাইকেল লেন দেখে তোমার যদি দরকার লাগে আমরা সার্ভাইকেল একটা শিরোৎকার স্টিচ দিব জরায়ুর মুখে, জরায়ুর মুখটা আমরা বেঁধে দিব, সাথে আমরা হরমোন দিব আর রেস্ট দিব। এইটাই হবে তোমার ট্রিটমেন্ট। হোটসেল বাংলাদেশকে ধন্যবাদ সুন্দর প্রচারণার জন্য এবং সুন্দরভাবে এটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যা কিনা আমাদের অনাগত বাচ্চাদেরকে রক্ষা করতে পারে অনেক ধরনের ডিজিজ থেকে। প্রায় মোর দ্যান 180 ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা থ্যালাসেমিয়া শূন্য করতে পারি। ধন্যবাদ হোটসেল বাংলাদেশ। প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা, ল্যাপারোস্কোপি সার্জন, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, ল্যাবেডি স্পেশালিস্ট হসপিটাল, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অপস গাইনি অ্যান্ড ইনফার্টিলিটি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ল্যাবেডি স্পেশালিস্ট হসপিটাল, হাউস নাম্বার 6, রোড নাম্বার 4, ধানমন্ডি। সেখানে ম্যাম চেম্বার করে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল, 2-1 রিং রোড, ঢাকা। সেখানে ম্যাম চেম্বার করে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। পিসি কালচার হাউজিং সোসাইটি, হাউস নাম্বার 27, রোড নাম্বার 9, ব্লক খ। সেখানে ম্যাম চেম্বার করে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। এছাড়াও ল্যাব এইডে আপনারা ম্যামের জন্য সিরিয়াল নিতে পারেন 10606 এই নাম্বারে। ধন্যবাদ।